সে তুমি কি বলছো মা? যারা মিথ্যে ফতোয়া দিয়ে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের কাছে গেছো তুমি আমার মুক্তির জন্য? এছাড়া কোনো পথ ছিল না বাবা, ওদের হাতেই যে ক্ষমতা। কিসের ক্ষমতা? যা খুশি তা করে বেড়ালে সেটা ক্ষমতা হয়ে যায়? এইসব প্রশ্ন তুই কাকে করবি, কার কাছে নালিশ করবি, কে শুনবে তোর কথা? মা, প্রতিবাদের কণ্ঠ ওরা স্তব্ধ করে দেয় বাবা। তোর বাবা ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পরিণতি কি হয়েছে? আমি বিধবা হয়েছি আর তুই এতিম, আমি তোকে হারাতে যাই না বাবা। এভাবে চলতে পারে না মা, এভাবে চলতে দেওয়া যায় না। বাবার রেখে যাওয়া কাজ আমি শেষ। না দুর্জনা, আমি ওদের কথা দিয়েছি, তুই কোনো পাগলামি করবি না। বাবার হত্যার বদলা নেব না আমি? তুমি আমার হাত পা বেঁধে রাখতে চাও? না, যুদ্ধের ময়দানে শক্তিশালী হয়েও সময় পিছিয়ে আসতে হয়, অপেক্ষা করতে হয় জয়ের। দুর্জয়ের মা বাড়িতে আছো নাকি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই অসময়ে আমার এখানে? বীর হইতেছে নেক বান্দা, নেকে বান্দাদের সময় বিচার করিলে চলিবে না। ডাকো তোমার ছেলেকে, এই মুহূর্তে তাকে হেদায়েত করা আমাদের কর্তব্য, তাই দুজনই আসিয়াছি, ওকে কিছু দিয়া যাইতে চাই। দুর্জয় এদিকে আয় তো বাবা। দুই দুইজন কামেল পীর তোমার সামনে, সালাম করার রেওয়াজ ভুলিয়া গিয়াছো বাবাজি। জি না, আপনাকে সালামের উপযুক্ত মনে হয়নি আমার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আদব কায়দা বলিও একটা কথা আছে, তোমার নফস এখন গরম হইয়া আছে, পিতার এই ধরনের মৃত্যু শোক হজম করাও কঠিন। কি করিবা বাবাজি, জনগণের রোষ বলিয়া কথা, নষ্টা মেয়ে লোকের সাথে বিছানায় তোমার বাবা। খবরদার, আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবেন না। আচ্ছা হুনলে বুঝি লাগে, যজ্ঞ সেইটা কাম নাই, দেন হজুর যেটা দিবার আইছেন সেটা দেন, উপরালা যদি তাকে হেদায়েত করে। নীল হুজুর, এই নাও বাবাজি, চায় নামাজ ও তসবি, পাঁচওয়াক নামাজ আর দোয়া কালাম পড়িয়া তোমার পিতার আত্মার মাগফিরাত কামনা করিবা, ইহাতে তাহার পাপের বোঝা হালকা হইবে। এই চায় নামাজ আর তসবি আপনাদের কাছে রাখুন, যারা আমার বাবাকে মিথ্যে কলঙ্ক দিয়ে হত্যা করেছে এগুলো তাদেরকে দিয়ে নিজেদের আত্মার মাগফিরাত চাইতে বলুন, কারণ যে কোনো সময় ওরা আমার বদলার শিকার হতে পারে। তোমার ছেলে এইসব কি বলিতেছে, নাদান বাচ্চা। পর উপরে খান্নাস জিনের আসর হইছে, পরে বাইন্ধা রাখা দরকার। খবরদার, ফালতু ফতোয়া দিবি তো জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। দুর্জয় কাকে কি বলছিস, ওনারা সুন্দরগঞ্জের? না মা, এরা সুন্দরগঞ্জের অভিশাপ মা, সুন্দরগঞ্জের বিষ ফোড়া, এদেরকে সুন্দরগঞ্জ থেকে উৎখাত করতেই হবে। মাফ করবেন পীর সাহেব, আমার ছেলে। বেয়াকেল, মাফ তো করিতেই হইবে। এত মাফ পাইবেন কই আপনি, মাফ তো মার্কেট থেকে খতম হয়ে গেছে গা। তবুও করিতে হইবে, আমরা পীর, ধৈর্য আর সহ্যই তো আমাদের অলংকার। ইন্নাল্লাহ মা সাবিরিন। প্লান জায়গা ভালো করে ধৈর্য ধনের ব্যবস্থা করি গা। হ্যাঁ চলো, হক সাধু বাবা।